আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার একটা ক্লাস নিয়ে হাজির হইলাম। তো আজকে আমাদের ক্লাস বিষয় হচ্ছে আটক ব্যক্তি দেহ তল্লাশি করিয়া প্রাপ্ত বা গৃহীত সুরাই মাল নিষ্পত্তির লক্ষ্যে আটককারী পুলিশ অফিসার কি কি পদক্ষেপ নিতে পারে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমার প্রশ্ন হচ্ছে আটক ব্যক্তির দেহ তল্লাশি করিয়া প্রাপ্ত বা গৃহীত চোরাই মালামাল নিষ্পত্তির লক্ষ্যে আটককারী পুলিশ অফিসার কি কি পদক্ষেপ গ্রহণ করিতে পারে। তাহলে কার্যবিধি 52, 51, 52 ধারায় বিধান অনুসারে পুলিশ আটককৃত কোনো ব্যক্তির ক্ষেত্রে জব্দ করি তল্লাশি করিতে থাকেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্ন হচ্ছে কার্যবিধি 51 এবং 52 ধারার বিধান অনুসারে পুলিশ আটককৃত ব্যক্তির কোনো দেহ তল্লাশি করিয়া থাকে। তাহলে আটককৃত ব্যক্তির কি দেহ তল্লাশি করিয়া থাকে? উক্ত ব্যক্তির পরিধেয় বস্ত্র ছাড়া কিছু পাওয়া যায় যাইলে তাহা কথিত মালামাল বা সন্নিহিত মালামাল বা অপরাধ সংগঠনে জড়িত আটককৃত নিষ্পত্তি সম্পত্তি। তাহলে কার্যবিধি 51 এবং 52 ধারার বিধান মত অনুসারে পুলিশ আটককৃত কোনো ব্যক্তির দেহ তল্লাশি করিয়া থাকেন। তাহলে পুলিশ আটককৃত কোনো ব্যক্তির দেহ তল্লাশি করিয়া থাকেন, উক্ত ব্যক্তি পরিধেয় বস্ত্র ছাড়া যা কিছু পাওয়া যাবে তা কথিত চোরাই মাল বা সংগৃহীত মাল বা অপরাধ সংগঠনে আটককৃত নিষ্পত্তি বস্তু। তা আটক মালামাল নিষ্পত্তি, তাহলে আটক মালামাল নিষ্পত্তির জন্য আসলে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ কর্তৃক উপযুক্তভাবে আটককৃত মালামাল সম্পর্কে সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে। তাহলে পুলিশ যে আটককৃত মালামাল সম্পর্কে সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আটককৃত মালামাল সম্পর্কে পুলিশকে জানাইতে হবে, ম্যাজিস্ট্রেট যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করিবেন। তাহলে যে মালটা আটক করা হবে ওই মালটা সম্পর্কে পুলিশকে মানে পুলিশ বা আটককারী অফিসার সাথে সাথে ম্যাজিস্ট্রেটকে জানাবে, এরপর ম্যাজিস্ট্রেট ওটা যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করিবেন। কার্যবিধি 523 পুলিশ আইন 25 ধারা। তাহলে কার্যবিধি হচ্ছে 523 এবং পুলিশ আইন হচ্ছে 25 ধারা। আটককৃত সম্পত্তি অধিকারী ব্যক্তি যোগ্য হইলে ম্যাজিস্ট্রেটকে মালামাল ফেরত দিতে পারেন। তাহলে যোগ্য হইলে ওটা ম্যাজিস্ট্রেটকে ফেরত দিতে পারেন। তাহলে আটককৃত মালামালটা যেটা হবে সেটা সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে ফেরত দিতে পারেন। সম্পত্তির অধিকার যদি অজ্ঞাত হয়, এখন সম্পত্তির অধিকার যদি অজ্ঞাত হয়, ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তি আটক করিয়া একটি ঘোষণাপত্র প্রচার করিয়া 6 মাসের মধ্যে প্রকৃত মালিকের দাবি পেশ করিতে পারেন। তাহলে এখন 6 মাসের মধ্যে ওই মালিককে পেশ করতে পারেন। কার্যবিধি 523 পুলিশ আইনে 26 ধারা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ কর্তৃক উপযুক্ত আটককৃত মালামাল সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে জানাবে এবং ম্যাজিস্ট্রেট যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কার্যবিধি 523 এবং পুলিশ আইনে 25 ধারা। আটককৃত সম্পত্তির অধিকার যোগ্য ব্যক্তিকে বিবেচিত হলে ম্যাজিস্ট্রেট মালামাল ফেরত দিতে পারেন। যাকে যেটা আটক করাইলেও ম্যাজিস্ট্রেট যদি এটা যোগ্য মনে করেন তাহলে মালামালটা কী করবেন? ফেরত দিবেন। তাহলে সম্পত্তির অধিকার যদি অজ্ঞাত হয়, এখন সম্পত্তির অধিকার অজ্ঞাত, এখন কোনো ব্যক্তিকে যার সম্পত্তি তাকে পাওয়া যাচ্ছে না অজ্ঞাত, ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তি আটক করিয়া একটি ঘোষণাপত্র প্রচার করিবেন যে 6 মাসের তো প্রকৃত মালিকের দাবাদা পেশ করতে পারেন। কার্যবিধি 523 পুলিশ আইনে 26 ধারা। তাহলে সম্পত্তি অধিকার যদি অজ্ঞাত হয় ম্যাজিস্ট্রেট আটক করিয়া ঘোষণাপত্র রিমর্ভে দিবেন। 6 মাসের তার প্রমুখিত মালিকের দাবিদার পেশ করতে পারেন। কার্যবিধি 523 পুলিশ আইনে 26 ধারা। 6 মাসের মধ্যে কোনো দাবিদার না আসলে উক্ত মালামাল সরকারের হেফাজতে থাকিবে বা নিলামে বিক্রি করা যাইবে। 6 মাসের মধ্যে যদি কোনো দাবাদার না আসে তাহলে মালামাল সরকারের হেফাজতে থাকবে এবং নিলামের ব্যবস্থা করবে। কার্যবিধি 524 পুলিশ আইনে 27 ধারা। এখন কোনো দাবিদার নাই বা প্রকৃত কোনো ব্যক্তি কার মাল সেটা খুঁজেই পাওয়া গেল না, তাহলে সেটা সরকার হেফাজতে থাকবে, পুলিশ নিলামে বিক্রি করবে। কার্যবিধি 524 এবং পুলিশ আইনে 27 ধারা। আটককৃত মালামাল যদি কম মূল্যের হয় এবং দ্রুত এবং স্বাভাবিক পচনশীল হয় তবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিস্থিতি বিবেচনা করিয়া যে কোনো সময় উহা বিক্রয়ের আদেশ দিতে পারেন। তাহলে এখন মালামালটা যদি কম মূল্যের হয় এবং যদি দ্রুত পচনশীল হয় ব্যবস্থা করবে। এক্ষেত্রে কার্যবিধি 523, 524 ধারা অনুসরণ করতে হবে। কার্যবিধি 525 তবে চোরাই মাল হইলে বাজেয়াপ্ত হইতে হবে। এক্ষেত্রে উল্লেখিত যে পুলিশ অফিসার আটককৃত মালামাল সম্পর্কে যদি ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট না করিতে পারেন, মালামাল কোনো জামিনদারের হেফাজতে রাখেন, সেক্ষেত্রে বেআইনি বলিয়া গণ্য হইবে, ক্ষতিপূরণের জন্য দায়ী থাকিবেন। তাহলে পুলিশ অফিসার আটককৃত মালামাল সম্পর্কে যদি ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট না করেন, এখন মাল আটক করলো কিন্তু ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট করলো না, তাহলে মালামাল কোনো জমিদারের হেফাজতে রাখেন, সেক্ষেত্রে বেআইনি বলে গণ্য হবে এবং পূরণের জন্য পুলিশ দাবি থাকবে। তাহলে যদি এরকম হয় যে মালামাল আটক করলো তাহলে ম্যাজিস্ট্রেটকে জানাইলো না বা কাউকেই জানাইলো না, এক্ষেত্রে যদি মালের কোনো ক্ষতি হয়
বা যদি পুলিশ অফিসারের যদি ব্যক্তিগতভাবে আত্মসাৎ করার উদ্দেশ্য হয় এটা হলে তাহলে পুলিশ অফিসারকে ক্ষতিপূরণ দায়ী করতে পারেন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে পুলিশ আটক ব্যক্তি দেহ তল্লাশি করিয়া প্রাপ্ত বা গৃহীত চোরাই মালামাল নিষ্পত্তি লেখে কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তাহলে কার্যবিধির 52 ধারার বিধান অনুসারে পুলিশ আটককৃত কোনো ব্যক্তির দেহ তল্লাশি করিয়ে থাকেন, উক্ত ব্যক্তির পরিধেয় বস্ত্র ছাড়া যা কিছু পাওয়া যায় তার চোরাই মাল, সঙ্গী মাল, অপরাধ সংরক্ষণ জড়িত মাল নিষ্পত্তি, পুলিশ কর্তৃক উপযুক্তভাবে আটককৃত বা চোরাই মাল সম্পর্কে সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে। ম্যাজিস্ট্রেট যথাবিধি ব্যবস্থা গ্রহণ করবেন। কার্যবিধি 523 পুলিশ আইনের 25 ধারা। আটককৃত সম্পত্তির অধিকার ব্যক্তি যোগ্য বিবেচিত হলে ম্যাজিস্ট্রেট মালামাল ফেরত দিতে পারেন। এখন যাকে মানে মালামাল সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে তাহলে যথাবিধি ব্যবস্থা গ্রহণ করিবেন। পুলিশ আইনের 23 এবং পুলিশ আইনের 25 ধারা। আরেকটু সম্পত্তির অধিকার যোগ্য বিবেচিত হলে ম্যাজিস্ট্রেট মালামাল ফেরত দিতে পারেন। তারপর সম্পত্তির অধিকার ব্যক্তি যদি অজ্ঞাত হয় ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তি একটি ঘোষণাপত্র ইমারভাবে প্রচার করবেন। 6 মাসের মধ্যে প্রকৃত দাবিদার পেশ করতে না পারলে কার্যবিধি 523 পুলিশ আইনের 26 ধারা। এরপর 6 মাসের মধ্যে কোনো দাবিদার না আসলে উক্ত মালামাল সরকারের হেফাজত থাকবে এবং নিলামে বিক্রি করবে। কার্যবিধি 524 পুলিশ আইনের 27 ধারা। আটকিত মালামাল যদি কম মূল্যের এবং দ্রুত স্বাভাবিক পচনশীল হয় তবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই বিবেচনা করিয়ে যে কোনো আদেশ দিতে পারেন এবং কার্যবিধি 523 অনুসরণ করবে। কার্যবিধি 524 তবে চোরাই হলে বাজেয়াপ্ত থাকবে। এক্ষেত্রে পুলিশ অফিসার আটকিত মালামাল সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট না করেন এবং মালামাল যদি কোনো জামিনদার হেফাজতে না রাখেন সেক্ষেত্রে বেআইনি বলে গণ্য হইবে এবং ক্ষতিপূরণের জন্য দায়ী থাকবেন। তার সুপ্রশিক্ষিতবৃন্দ, এখন কোনো একটা মালামাল পাওয়া গেলে সেটা সাথে ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে। এটা কার্যবিধি আছে 523 এবং পুলিশ আইনের 25 ধারা। আর ম্যাজিস্ট্রেট পরবর্তীতে এটার কী ব্যবস্থা হয় সেটা ম্যাজিস্ট্রেটে সিদ্ধান্ত নেবে। এবং আটকিত ব্যক্তি যদি যোগ্য কোনো ব্যক্তি হয় তাহলে সেক্ষেত্রে সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে পুলিশ আটকিত ব্যক্তি আটকিত মালামাল সম্পর্কে তাহলে কী করবে ম্যাজিস্ট্রেটকে জানাবে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ আইনের 25 ধারা এবং কার্যবিধি 523 আটকিত সম্পত্তির যোগ্য ব্যক্তির মালামাল ফেরত দিতে পারেন। এখন তাহলে এখন যদি যোগ্য ব্যক্তি পায় তাকে ফেরত দিতে পারেন। সম্পত্তির অধিকার যদি অজ্ঞাত হয় তাহলে ম্যাজিস্ট্রেট দাবিদার 6 মাসের মধ্যে ঘোষণা পেশ করবেন। এটা পুলিশ আইনের আছে 26 ধারা এবং কার্যবিধি 523। 6 মাসের দাবি দাবি দেওয়া না আসলে সরকার হেফাজতে নেবেন এবং নিলামে মাল বিক্রি করবেন। এটা কার্যবিধি 524 এবং পুলিশ আইন 27। আটকিত মালামাল যদি কম মূল্যের এবং দ্রুত সাক্ষ্যশীল হয় তবে ম্যাজিস্ট্রেট বিবেচনা করে নিলামের আদেশ দিবেন এবং তবে চোরাই মাল বা হইলে বাজেয়াপ্ত হইবে। এক্ষেত্রে পুলিশ অফিসে আটকিত মালামাল সঙ্গে ম্যাজিস্ট্রেট রিপোর্ট করবেন। মালামাল কোনো দাবিদের হেফাজত না থাকলে বেআইনি বলে গণ্য হবে এবং ক্ষতিপূরণ দায়ী দিতে হবে। তা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।